দর্শক সবাইকে ওয়েলকাম করছি জিরোকাল ড্রিঙ্কস এন্ড ডেজার্টের আজকের পর্বে। সঙ্গে রয়েছে মৌসুমী মৌ। রমজান মানেই সংযম, পবিত্রতা এবং আত্মশুদ্ধি। দেহে ও মনে প্রশান্তি নিয়ে আসে রমজান। আর এই রমজানেই খাদ্যাভ্যাসে অনেক বেশি পরিবর্তন আনতে হয় এবং একই সাথে অনেক সংযমী হতে হয়। সেহরি এবং ইফতার এই দুই বেলাতেই কিন্তু স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি। আর ইফতারে বিশেষ করে শরবত কিংবা ড্রিঙ্কস কিংবা ডেজার্টে একটা বিষয় আমরা সবসময় খেয়াল করে থাকি যে চিনির ব্যবহার, আর চিনি কিংবা অতিরিক্ত ক্যালোরি খালি পেটে স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই এবারে রমজানে চিনির পরিবর্তে নিয়ে নিন জিরোক্যাল। জিরোক্যাল সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরাপদ। দর্শক, আজ আমাদের এই আয়োজনে এই মুহূর্তে আমার রান্নাঘরে আমন্ত্রণ জানাতে চাই এমন একজনকে, যিনি আসলে আমার মন ভালো হয়ে যাবে এবং তিনি আসলে হাসতে জানেন, অন্যকেও হাসাতে জানেন, ভালোবাসতে জানেন এবং অসম্ভব পছন্দের সঙ্গীত শিল্পী কর্ণিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার রান্নাঘরে সুস্বাগতম। আর আমি শুধু দেখছি কর্ণিয়া আপু শুধু কক্সবাজার যায় আর শো করে। তোমার সাথে দেখা হয়ে গেছে, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে আমরা কোন রেসিপি করছি? আজকে আমরা করছি হচ্ছে বানানা পাপায়া মোজ। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের এখানে? লাগছে হচ্ছে বানানা পাল্প, তারপর হচ্ছে পাপায়া পাল্প, তারপর এখানে বানানা আছে, পাপায়াটাও আছে, এখানে ইয়োগার্ট আছে, আর এখানে আছে হচ্ছে কিছু মেথি এবং আছে জিরোকাল অফ কোর্স, রাইট? এবং সুগার অ্যাভয়েড করি একেবারেই। তাই এবং জিরোকাল সম্পূর্ণ নিরাপদ এবং প্রাকৃতিক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়ান স্যাশেতেই 1 teaspoon সুগারের পরিমাণ মিষ্টি করে ফেলবে এবং উচ্চ তাপমাত্রায় কিন্তু জিরোকালের স্বাদ একেবারে নষ্ট হয় না। আমরা শুরু করি। ওকে, সো আমরা হচ্ছে পাপায়া পাল্পটা নিচ্ছি। আমি টোটালটাই দিয়ে দিচ্ছি, এটা খুব স্বাস্থ্যকর বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে বানানা পাল্পটা দিয়ে দিচ্ছি এবং ইয়োগার্ট। হ্যাঁ হ্যাঁ, প্লিজ ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি। এটার সাথে আমরা দুটো স্যাশে দিব, স্যাশে দিব। ওকে, বাহ, বাহ, এটা কি কোনো লেয়ার হবে? হ্যাঁ, এটা আমরা 2 layers করব। ওকে, সো আমি এখন মিক্সটা দিয়ে দিচ্ছি, আমরা আরো একটা লেয়ার করব। জাস্ট একটু ডেকোরেশনের জন্য। সো তৈরি হয়ে গেল বানানা পাপায়া মোজ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, খুব সহজেই কিন্তু কর্ণিয়া আপু তৈরি করে ফেললেন বানানা পাপায়া মোজ এবং আপনারা ঘরে বসে পরিবারের সবার জন্য এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তাই আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। বানানা পাপায়া মোজ তৈরি করতে লাগছে কলা হাফ কাপ, পেপার পাল্প হাফ কাপ, কলা চপড হাফ কাপ, পেঁপে চপড হাফ কাপ, টক দই 1 কাপ, পুদিনা পাতা গার্নিশিংয়ের জন্য এবং জিরোক্যাল 2টি স্যাশে। একটি পাত্রে কলার পাল্প, পেপার পাল্প এবং জিরোক্যাল দিয়ে কিছুক্ষণ বিট করে নিন। বিট করা হয়ে গেলে সার্ভিং ডিশে প্রথমে চপড কলা ও পেপের একটি লেয়ার দিয়ে এরপর টক দইয়ের একটি লেয়ার দিন। এভাবে 2 থেকে 3টি লেয়ার দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বানানা পাপায়া মুজ। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন এবং মিষ্টি মিষ্টি স্বাদের সব রেসিপি নিয়ে আমি মৌসুমী মৌ আবারও হাজির হয়ে যাব জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেজার্টে।